Hello everyone. Logarithm or logarithmic সমীকরণ. এই ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে লগ নির্ণয় এবং লগারিদমিক সমীকরণের সমাধান নির্ণয়। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা খুব সহজেই যে কোনো সংখ্যার যে কোনো ভিত্তিক লগ নির্ণয় করতে পারি। ধরা যাক আমরা এখন 5√5 এর 5 ভিত্তিক লগ নির্ণয় করব। প্রথমে হোম কি প্রেস করে ক্যালকুলেট অ্যাপ সিলেক্ট করতে হবে। এরপর লগ ইনপুট দেওয়ার জন্য লগ কি প্রেস করতে হবে। এখন ভিত্তি অর্থাৎ বেইসে 5 এবং পরে 5√5 ইনপুট দিয়ে ফলাফল পাওয়ার জন্য এক্সিকিউট কি প্রেস করতে হবে। এছাড়াও 10 ভিত্তিক লগ এর মান আরও সহজে নির্ণয় করা যায়। উদাহরণস্বরূপ আমরা এখন লগ 2717 এর মান নির্ণয় করব। সেজন্য প্রথমে শিফট স্কোয়ার কি প্রেস করলে যে লগ ইনপুট হবে সেটি 10 ভিত্তিক লগ বোঝায়। এরপর 2717 ইনপুট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ফলাফল পাওয়ার জন্য এক্সিকিউট কি প্রেস করতে হবে। ক্যালকুলেটরের মাধ্যমে কোনো সংখ্যার স্বাভাবিক লগ বা লনের মানও নির্ণয় করা যায়। উদাহরণস্বরূপ আমরা এখন লন 10 এর মান নির্ণয় করব। প্রথমে লন ইনপুট দেওয়ার জন্য শিফট লগ কি প্রেস করতে হবে। এরপর 10 ইনপুট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এক্সিকিউট কি প্রেস করলে আমরা মান পেয়ে যাব। এখন আমরা দেখাবো কিভাবে লগারিদমিক সমীকরণের সমাধান নির্ণয় করা যায়। ধরা যাক আমরা লগ 10 এক্স ইকুয়ালস টু -2 সমীকরণটির সমাধান নির্ণয় করব। প্রথমে হোম কি প্রেস করে আমাদের ইকুয়েশন অ্যাপ সিলেক্ট করতে হবে এবং পরের স্ক্রিন থেকে সলভার অপশনটি সিলেক্ট করতে হবে। এখন সমীকরণটি অর্থাৎ লগ 10 এক্স ইকুয়ালস টু -2 ইনপুট দিতে হবে এবং এক্সিকিউট কি প্রেস করলে এক্স এর একটি প্রাথমিক মান চাইবে। প্রাথমিক মানটি 0 দিয়ে এক্সিকিউট করলে আমরা সমাধানটি পেয়ে যাব। সঠিক ক্যালকুলেশন পাওয়ার জন্য সকলকে ক্যাসিও এর অরিজিনাল ক্যালকুলেটর ব্যবহারের জন্য অনুরোধ করছি। ক্যালকুলেটর অরিজিনাল কিনা তা চেক করার জন্য 4টি ধাপ ফলো করুন। প্রথমে ক্যালকুলেটরের হোম বাটন প্রেস করে হোম স্ক্রিনে যেয়ে সেটিংস বাটন প্রেস করলে একটি কিউআর কোড জেনারেট হবে। তারপর সেটি স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করতে হবে এবং লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটি ক্যাসিও ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে স্ক্রোল করে নিচে গিয়ে চেক ক্লিকারটির উপরে ক্লিক করতে হবে। সর্বশেষে যদি নীল টিক চিহ্নটি দেখায় তাহলে বুঝতে হবে ক্যালকুলেটরটি অরিজিনাল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।